তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা না করলেও সামসেরগঞ্জ বিডি অফিসে তৃণমূল কংগ্রেসের ১৩ জন প্রার্থীর মনোনয়ন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর সোমবার তৃণমূল কংগ্রেসের হয়ে গ্রাম পঞ্চায়েতের আসনে তেরোজন প্রার্থী মনোনয়ন জমা করেছেন বিষয়টি জানাজানি হতেই কার্যত হইচই সৃষ্টি হয়েছে এদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে গাজীনগর মালানচাপ পঞ্চায়েত থেকে ১৩ জন প্রার্থী তৃণমূলের প্রতীকে মনোনয়ন জমা করেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা না করলেও কিভাবে তৃণমূলের প্রতীকে আবেদন জানিয়ে নমিনেশন করলেন ওই তেরো জন প্রার্থী তা নিয়েই উঠছে প্রশ্ন এদিকে বিষয়টি নিয়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মোহাম্মদ তাসির সাংবাদিক সম্মেলন করে বলেন যারা নমিনেশন করেছেন তারা তৃণমূলে আছেন কিনা আমার জানা নেই তাদের দল অনুমোদন করে না অন্যদিকে কংগ্রেসের হয়ে যারা মনোনয়ন জমা করেছেন তাদের কাছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গেলে তারা কোন রকম মন্তব্য করতে চাননি এটা দলের অনুমোদন আছে বলে আমার জানে যারা করেছেন তারা দলের কারা আমার ঠিকানা নেই এটা দল অনুমোদন করে না পরিষ্কার আমাদের তৃণমূল কংগ্রেস দেয় না